করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ নিয়ে জেরবার গোটা দেশ এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দ্বিতীয় ঢেউকে সামলাতে মোদী সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মনে করছে বেশিরভাগ দেশবাসী একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে মোদী দুই দশমিক শূন্য সরকারের সবথেকে বড় ব্যর্থতা করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে না পারা চলতি বছরটিকে মোদীর রাজনৈতিক জীবনের সবচেয়ে খারাপ সময় বলেও চিহ্নিত করা হয়েছে সমীক্ষা অনুসারে সব থেকে বড় ব্যর্থতা কোভিড ১৯ মহামারীর সংকট প্রায় লোকসভা কেন্দ্রের মানুষের এক লাখ হাজার মতামত নিয়ে এই সমীক্ষাটি করা হয়েছে জানুয়ারি থেকে মধ্যে কোভিড পরিস্থিতি এক সামাল দিতে গিয়ে মোদী সরকার ব্যর্থ বলে দাবি করেছেন একচল্লিশ দশমিক এক শতাংশ মানুষ যদিও সরকারের লকডাউনকে সমর্থন জানাতে এগিয়ে এসেছে একটা বড় সংখ্যক মানুষ আটষট্টি দশমিক চার শতাংশ মানুষের মতে দু হাজার কুড়ি সালে দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত একেবারে ঠিক ছিল পঞ্চান্ন শতাংশ মানুষের মতে চলতি বছরে কুম্ভ মেলার কারণে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে পাশাপাশি তিপ্পান্ন দশমিক চার শতাংশ মানুষ মনে করেন দু হাজার একুশে দেশ জুড়ে লকডাউন ঘোষণা না করে ঠিক করেছে মোদী সরকার বাহান্ন শতাংশ মানুষ মনে করেন দ্বিতীয় ঢেউয়ের সময় লকডাউন ঘোষণা করার ফলে সাধারণ মানুষের কাছে সরকারি সাহায্য পৌঁছতে পারছে না অন্যদিকে টিকাকরণ পদ্ধতি নিয়ে দিম দেখা গিয়েছে সাধারণের মনে চুয়াল্লিশ দশমিক নয় শতাংশ মানুষ মনে করেন সরকার ঠিকঠাক মতোই টিকাকরণ প্রক্রিয়া চালাচ্ছে কিন্তু তেতাল্লিশ দশমিক নয় শতাংশ মানুষ মনে করেন সরকারের পদ্ধতি ঠিক নয় চ্যানেল